বেঙ্গলি হোমকুক চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বানাবো ঘরে পাতা মিষ্টি দই। মিষ্টি দই খেতে খুবই মজার, আর এটি কিন্তু হজম সহায়ক। আর ঘরে পাতা দইয়ে আমরা কোনো প্রকার কালার বা প্রিজারভেটিভ ব্যবহার করি না, সে কারণে এটি খুবই স্বাস্থ্যসম্মত। যা চলুন দেখে নেওয়া যাক কি করে বানানো যায় এই মজার মিষ্টি দই। আর আপনাকে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আমরা প্রথমে একটি প্যান নিয়ে নিচ্ছি এবং এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পানি এবং অল্প আঁচে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমরা এই চিনিটা দিয়ে একটি ক্যারামেল তৈরি করব। ক্যারামেলটা হতে বেশ কিছুটা সময় লাগবে, আপনারা কিন্তু কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন ক্যারামেলটা হয়ে আসছে এবং আমাদের চিনির কিন্তু কালারটা চেঞ্জ হয়ে ব্রাউন কালার ধারণ করছে। যখন কিছুটা ব্রাউন কালার ধারণ করবে তখন আমরা এর মধ্যে অল্প পরিমাণ দুধ ঢেলে দেব এবং বেশ ভালোভাবে নাড়তে থাকব। এই ক্যারামেলের কারণেই কিন্তু আমাদের দইয়ের যে কালারটা সেই কালারটা আসবে, আমরা কিন্তু কোনো প্রকার কালার এখানে ব্যবহার করব না। তারপর আমরা পুরো দুধটা ঢেলে বেশ ভালোভাবে ফুটিয়ে নেব। আমরা দুবার ফুটিয়ে নিয়েছি এবং কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করেছি যেন কোনোভাবেই এর মধ্যে সর জমে না যায়। দুবার ফুটানো শেষে আমরা এই দুধটা নামিয়ে ফ্যানের বাতাসে আস্তে আস্তে ঠান্ডা করে নেব এবং ততক্ষণ ঠান্ডা করব যতক্ষণ না এর তাপমাত্রাটা হালকা গরম হয়ে আসছে, এবং তারপর এর মধ্যে আমরা মেশাবো টক দই। খুব বেশি গরম অবস্থায় টক দই মেশালে কিন্তু এটি ফেটে যাবে এবং খুব ঠান্ডা অবস্থায় মেশালে কিন্তু আমাদের দইটা জমবে না। টক দইটা ব্যবহার করার সময় অবশ্যই পানিটা ছেঁকে ফেলে দেবেন। আমরা হাফ কাপ পরিমাণ টক দই ব্যবহার করেছি এবং যার মধ্যে কোনো প্রকার পানি ছিল না। তারপর দুধটাতে ভালোভাবে ফেটে নিয়ে আমরা যে পাত্রে দইটা বানাবো তার মধ্যে ঢেলে দিচ্ছি। আমরা একটা মাটির পাত্র নিয়েছি, কিন্তু আপনারা চাইলে যে কোনো ধরনের পাত্রে এটি করতে পারেন। তারপর আমরা ফয়েল পেপার দিয়ে ভালোভাবে মুড়ে দিচ্ছি এবং চলে যাচ্ছি আমাদের চুলোয় এটি গরম করার জন্য। চুলোতে আমরা বড় একটি প্যান নিয়ে নিয়েছি এবং এর মধ্যে একটি স্টিলের স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমরা আমাদের দইয়ের হাঁড়িটা বসিয়ে দিচ্ছি এবং তার উপরে একটি টাওয়েল দিয়ে আমরা খুব ভালোভাবে ঢেকে দিচ্ছি। সবার শেষে আমরা ঢাকনাটা ঢেকে খুবই লো হিটে প্রায় 2 ঘন্টার মতো আমরা এটা গরম করে নিয়েছি এবং 2 ঘন্টা পর আমি আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি এটি কিন্তু একদম জমে দই হয়ে গিয়েছে। তারপর এটি ফ্রিজে রেখে আপনারা ঠান্ডা করে নেবেন। ঠান্ডা দই খেতে খুবই মজা লাগে এবং আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এটি কতটা জমে গিয়েছে। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আর আপনি আমাদের ভিডিওগুলো লাইক করলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।